আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম, এটা সবাই জানে। আদা দিয়ে আমি লাল চা করে দেখাবো। আমি এখানে 2 কাপ মেপে জল নিয়েছি। এখন জলটা ফুটিয়ে এসছে, এখন আমি দিয়ে দেব আদাটা। জলটা ফুটিয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব আদা। আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এটাই আমি দিয়ে দেব। এটা সবারই জানা, আদা দিয়ে লাল চা অনেক উপকারী একটা জিনিস। এখন আমি আদা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমি লবণটা, পরিমাণ মতো। যে যে লবণ খান সে পরিমাণ মতো দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার জলটা ফুটিয়ে ভালো মতো এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। 2 কাপের জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিঠা যে যে পরিমাণে খান সে পরিমাণে দেন। কেউ বেশি খায়, কেউ কমও খায়। দু কাপের জন্য মিঠাই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক ভালো একটা কালার এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি চাটা পরিবেশন করে নিয়েছি। আরও 2 টুকরো আদা আমি কেটে নিয়েছি। ফ্লেভারটা ভালো আসার জন্য আমি 2 কাপে 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি। আমার চায়ের রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে তার পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ, বাই।